হাটের ভিড়ে অটো অন্য পথে, বিক্ষোভে চালকরা। নির্দিষ্ট রোড পারমিশন থাকা সত্ত্বেও রাস্তার উপরে পুলিশ ব্যারিকেড দিয়ে অটো চলাচল বন্ধ করার সিদ্ধান্ত তাঁত কাপড়ের হাট কর্তৃপক্ষের। তাঁত কাপড়ের হাট কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়ে প্রায় 40 জন অটো চালক। এরই প্রতিবাদে শান্তিপুর থানায় দ্বারস্থ প্রায় 40 জন অটো চালক। জানা যায়, শান্তিপুর স্টেশন থেকে শান্তিপুর নিঃসিংহপুর কালনাঘাট পর্যন্ত প্রায় 40 জন অটো চালকদের রোড পারমিশন অনুযায়ী শান্তিপুর স্টেশন থেকে সূত্রাগড় অঞ্চলের তাঁত কাপড়ের হাটের সামনে দিয়ে যাতায়াত করে 40টি অটো গাড়ি। বৃহস্পতিবার হঠাৎ শান্তিপুর তাঁত কাপড়ের হাটের সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে দেয়। এরপর থেকেই টোটো চালকরা টোটো নিয়ে ওই রাস্তা দিয়ে আসতে পারছে না। একাধিক টোটো চালকদের অভিযোগ, হঠাৎ কেন তাঁত কাপড়ের হাট কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিল? আমরা আমাদের নির্দিষ্ট রোড মার্ক করেই অটো গাড়ি চালাই, রাস্তার ওপর পুলিশ ব্যারিকেড দেওয়ার কারণে ওই রাস্তা দিয়ে অটো চালানো যাচ্ছে না। এই ঘটনায় শান্তিপুর থানায় জানালে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, তাঁত কাপড়ের হাট কর্তৃপক্ষ একটি লিখিত অভিযোগ জানায় এবং পুলিশের পক্ষ থেকে এই ব্যারিকেড দেওয়া হয়েছে। এই ঘটনায় শান্তিপুর INTTUC এর সভাপতি সনদ চক্রবর্তীর কাছে লিখিত জানায় প্রায় 40 জন অটো চালক। যদিও আজ বিকেলে শান্তিপুর পুলিশ প্রশাসন তাঁত কাপড়ের হাট কর্তৃপক্ষ ও অটো চালক ইউনিয়নের পক্ষ থেকে এক আলোচনা সভার ডাক দেওয়া হয়, তবে অটো চালকদের দাবি, আজ বিকেলের মধ্যে যদি সমস্যার সমাধান না হয় তাহলে আগামীকাল থেকে শান্তিপুর স্টেশন থেকে শান্তিপুর নিঃসিংহপুর কালনাঘাট পর্যন্ত সমস্ত অটো চলাচল বন্ধ থাকবে। তোমাদের অভিযোগটা কি? আমাদের অভিযোগ বলতে, আমাদের আমরা শান্তিপুর স্টেশন থেকে কালনাঘাট ফেরিঘাট পর্যন্ত আমরা অটো চালাই, আমরা 40 জন অটোওয়ালা আছি। আমাদের সরকারি রুট পারমিট আছে, আমরা পারমিট অনুযায়ী আমাদের যে রুট সেই রুট দিয়ে আমরা গাড়ি চালাই। রুটটা হচ্ছে শান্তিপুর স্টেশন থেকে সূত্রাগড় কাপড় তাঁত কাপড়ের হাটের মধ্যে দিয়ে বকুলতলা মালঞ্চ দিয়ে মুন্সিপুল দিয়ে কালনাঘাট আমরা যাই। আচ্ছা, এই রুটটা স্যাংশন করা? এই রুটটাই স্যাংশন হয়েছে আমাদের সমস্ত গাড়ির। তা আজকে 4 বছর ধরে আমরা গাড়ি চালাচ্ছি। তা এই যে শান্তিপুরে যে কাপড়ের হাটটা রয়েছে, তাঁত কাপড়ের হাটটা রয়েছে, এই কাপড়ের হাটটায় ওখানে প্রচণ্ড জাম হয়। জামটা মূলত কৃত্রিম জাম, এটা হচ্ছে এই যে মোটর ভ্যান যেটাকে ইঞ্জিন ভ্যান বলে, তারপরে ট্রলি রিক্সা, এইগুলো রাস্তার উপর দাঁড় করিয়ে রেখে দেয়। যারা ব্যবসায়ী তাদের সব মালপত্র নিয়ে আসার জন্য জামটা তৈরি হয়, জামটা ওখানে তৈরি হয়। আর তাছাড়া এই গ্যারেজ, রাস্তার উপরে মোটর সাইকেলের গ্যারেজ নিয়ে পয়সা নেয়। রাস্তার উপরে সাইকেল গ্যারেজ, মোটর সাইকেল গ্যারেজ, রাস্তার উপরে যে ছোট হাতি যে গাড়িগুলো রেখে ওরা গ্যারেজ করে রাস্তাটাকে পুরো একদম ন্যারো গলি করে ফেলেছে। আমরা শান্তিপুর থানার ভারপ্রাপ্ত অফিসার এবং সার্কেল ইন্সপেক্টরের কাছে দাবি জানিয়েছি যে সরকার আমাদের অটো, যে 40টা অটো আছে, তাদের শান্তিপুর স্টেশন থেকে সূত্রাগড়ের মধ্যে দিয়ে মালঞ্চ হয়ে নিঃসিংহপুর পর্যন্ত তাদেরকে রুট দেওয়া হয়েছে। সেই রুটেই এরা গাড়ি চালায়, কিন্তু হঠাৎ করে আজকে শান্তিপুরের যে হাট, সেই হাটের সামনে পুলিশের ব্যারিকেড দেওয়া হয়েছে, বলছে অন্য রাস্তা দিয়ে ঘুরে যেতে। পুলিশের ব্যারিকেড মূলত কাটা দিল হাট, পুলিশ আমাদের জানাচ্ছে, হাট কর্তৃপক্ষ তাদের জানিয়েছে এখান দিয়ে অটো গেলে অসুবিধা হচ্ছে, সেই জন্যে বারবার জানানো সত্ত্বে পুলিশ ব্যারিকেড করেছে। এখন আমাদের সিদ্ধান্ত হলো হাট কমিটি, প্রশাসন এবং আমাদের অটো ইউনিয়নের নেতৃত্ব সন্ধ্যে 7টায় আমাদের শান্তিপুর থানায় পুনরায় বৈঠক হবে, সেইখানেই সিদ্ধান্ত হবে। আমরা দাবি জানিয়েছি ইউনিয়নের পক্ষ থেকে, INTTUC-র পক্ষ থেকে, সরকার আমাদের যে রুট দিয়েছে সেই রুটে আমরা সরকারকে ট্যাক্স দিই, আমরা সেই রুটেই চলাচল করি, সরকারি নিয়ম মেনে আমরা সেই রুটেই যাতে গাড়ি চালাতে পারি তার জন্য প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আজকে দাবি জানালাম। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।